হ্যালো বন্ধুরা, এমপি কার্টুন বাংলাতে আপনাদের সবাইকে স্বাগত। আমাদের গল্পগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। আর হ্যাঁ, বেশি বেশি লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করবেন। দুই পাখির গল্প। একটা গাছে একটা পাখির বাসা ছিল, চারিদিকে ভরা, এখানে ওখানে জিনিস ছড়ানো। একটা টোনা পাখি আর একটা বাসা ছিল, খুব সুন্দর, খুব ভালো সাজানো, সেটা একটা টুনি। একবার কি হলো, ভয়ানক ঝড় এলো, বাজ পড়লো, বৃষ্টিও শুরু হয়ে গেল। আর যে বাসাটা সব থেকে দুর্বল ছিল সেটা হলো টোনার বাসা, সেটা ভেঙে গেল, টোনা পুরো ভিজে গেল। টোনা ঠিক করলো পাশে টুনির বাসায় যাবে, আর টুনির ঘরের মধ্যে আরামসে চুপচাপ করে বসে থাকবো। টোনা টুনির ঘরে ধাক্কা মারলো আর বলল, টুনি বল, টুনি বল, দরজা খোলো। টুনি বলল, টোনা ভাই, টোনা ভাই, একটু অপেক্ষা করো, আমি আমার ছেলেকে স্নান করাচ্ছি। টোনা একটু অপেক্ষা করলো, তারপরে বলল, টুনি বল, টুনি বল, দরজা খোলো। চড়ুই বলল, একটু অপেক্ষা করো টোনা ভাই, আমি আমার ছেলেকে জামা পরাচ্ছি। আর একটু পরে আবার টোনা দরজায় ধাক্কা দিল, টুনি বল, টুনি বল, দরজা খোলো না। টুনি বলল, একটু অপেক্ষা করুন না বাবা, আমি আমার ছেলেকে কালো টিপ পরাচ্ছি। এদিকে বাইরে টোনা পুরো বৃষ্টিতে ভিজে গিয়েছিল, টোনা ঠান্ডা কাঁপছিল। তারপর সে বলল, টুনি বল, টুনি বল, দরজাটা খোলো। দরজাটা খোলো না, আমি পুরো বৃষ্টিতে ভিজে গেছি, ঠান্ডা কাঁপছি। এই শুনে টুনি দরজা খুলে দিল, ভাই টোনাকে ভেতরে আসতে দিল, আর গামোছার জন্য তোয়ারে দিল, আর বলল, এখানে বসো, আমি এক্ষুনি স্নান করে আসছি। টোনা ভাই রান্নাঘর থেকে ক্ষীর বানানোর সুগন্ধ পেল, ক্ষীরের গন্ধতে টোনা আর থাকতে পারলো না, ও উঠে রান্নাঘরে গেল। গরম গরম ক্ষীরের গন্ধে টোনার খুব খিদে পেয়ে গেল। তারপর আর কি, টোনা আর কিচ্ছুই ভাবলো না, টোনা ক্ষীর চেখেই ফেললো, পুরো শেষই করে দিল। স্নান করে আসা টুনি বোন দেখলো, ছেলেকে খাওয়ানোর জন্য ক্ষীর তো টোনা ভাই শেষ করে দিয়েছে। টুনি খুব রেগে গেল, আর উনুন থেকে জ্বলন্ত কাঠ নিয়ে টোনাকে ছুঁড়ে মারল, আর টোনার লেজে আগুন লাগায় টোনার লেজ পুড়ে গেল। টোনা চিৎকার করে